এটা অত্যন্ত প্রাসঙ্গিক, অত্যন্ত যুক্তিযুক্ত একটা দাবি, দীর্ঘদিন ধরে বড় সমাজ দিয়ে আসছেন, এখানে যারা মঞ্চে আছেন তারা সকলেই কম বেশি তার সাক্ষী। আমি এই প্রসঙ্গে আগেও বলেছিলাম, এখনো বলছি, যে গভর্নমেন্টকে যদি ঠিকঠাক বোঝানো যায়, অন্তত পক্ষে প্রাইমারি লেভেলে বোডো ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ সাবজেক্ট চালু করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকার কথা নয়। কারণ ইতিমধ্যে আমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে একটা বোডো টিচিং লার্নিং প্রোগ্রাম করেছিলাম, অনেকে এখান থেকে অংশগ্রহণ করেছেন এবং সে সার্টিফিকেট আছে, এবং যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা কিন্তু এই প্রসেসের মধ্যে এগিয়ে আসতে পারে। এখানে মন্ডল সাহেব আছে, তিনি অনেক চেষ্টা চরিত্রের মধ্যে দিয়ে সে স্কুলগুলোকে বাঁচিয়ে রাখার একটা চেষ্টা করছেন। আমার মনে হয় সেই পদক্ষেপ আমার অতি সত্ত্ব নেওয়া দরকার, কারণ আজকের যে সরকার মমতা ব্যানার্জি সরকারের একটা সদর্থক দিক রয়েছে, কি উনি যদি রাজবংশী ল্যাঙ্গুয়েজ, উনি যদি কুক ল্যাঙ্গুয়েজ, উনি যদি সাদরি ল্যাঙ্গুয়েজ, উনি যদি অন্যান্য ল্যাঙ্গুয়েজকে স্বীকৃতি দিতে পারেন, তাহলে হোয়াই নট বোডো ল্যাঙ্গুয়েজ ইন ওয়েস্ট বেঙ্গল। এটা একটা সদর্থক দিক রয়েছে, আমি বলবো সেই দিকটা বজায় রাখার একটা চেষ্টা করবেন। তৃতীয়ত, আমরা রবীন্দ্রনাথ পড়ব, আমরা শরৎচন্দ্র পড়ব, কিন্তু আমরা আমাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতিকে ভুলে যাব না। আমাদের শ্রদ্ধেয় মঙ্গনাং খাম্পা বর্গেরি বুংদং, যে বোডোনি এথনো কালচারাল ডাইভার্সিটি, অলরেডি এই ডাইভার্সিটি নিয়ে উনি বলেছেন। এবং এখানে যে ড্রেস গুলো দেখছেন তার মধ্যে একটা কালার কন্ট্রাস্ট রয়েছে, এটাও একটা অ্যাস্থেটিক নেচার। সুতরাং কালচার যদি হারিয়ে যায়, সেই সংস্কৃতি যদি হারিয়ে যায়, তাহলে ভাষাও কিন্তু একদিন নানাভাবে আঘাত প্রাপ্ত হবে। কিন্তু সুখের কথা যে বোডো ল্যাঙ্গুয়েজ আজকে ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে উত্তরবঙ্গে যে ইউনিভার্সিটি গুলো রয়েছে তাতে অন্তত পক্ষে একটা সার্টিফিকেট কোর্স যে কোনো ভাবেই যে কোনো ইউনিভার্সিটিতে চালু করলে অন্তত পক্ষে এই অঞ্চলের বোডোভাষী মানুষেরা নিজের মাতৃভাষা সম্পর্কে অবগত হতে পারবে। আমার মনে হয় যে উত্তরবঙ্গে যে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় এবং পঞ্চানন বিশ্ববিদ্যালয় আছে, সেই বিশ্ববিদ্যালয়গুলিতে আপনারা অন্ততপক্ষে বোডো সমাজের পক্ষ থেকে একটা প্রেয়ার দিন, অন্ততপক্ষে সার্টিফিকেট, যে কোনো বিশ্ববিদ্যালয়ে একটা সার্টিফিকেট কোর্স চালু হোক, স্টেপ বাই স্টেপ আমরা এগিয়ে যাই। আসলে প্রথমে অনেক বক্তা অনেক কথা বলেছেন, এবং প্রথমে এত ভাষণ শোনার পরে আমার বক্তব্য আমি সংক্ষিপ্ত করবার চেষ্টা করব। শেষে একটা বিখ্যাত কবিতা, সেই কবিতা অক্ষাং গংসে নাঙ্গ, ব্রজেন্দ্র কুমার ব্রহ্মণী খন্থায়, অক্ষাং গংসে নাঙ্গ, গংসে অক্ষাঙ্গি আংখাল জিনহা নাঙ্গ জিনি দিনি উদাং গেফারবার যায়নি থিংখিয়াও গুসে সিমানি হাবিলাস গিয়া। আমি অনুবাদ করেছি বাংলায়, একটি আকাশ চাই, একটি আকাশ চাই, স্বচ্ছ মুক্ত আকাশ আজ আমাদের চাই, মুক্ত সমীরণ সীমার পরিধি পার হয়ে আসা মলয়া বাতাস, সে অপেক্ষায় আমরা থাকবো। সকলকে গ্রিজেন্টিং খুলুম্বায় ধন্যবাদ।